সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আশামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিদেশে অর্থ পাচার এবং বিভিন্ন দেশে অবৈধ ব্যবসা ও বাড়ি কেনার অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশনের আবেদনের প্রেক্ষিতে আজ এই নিষেধাজ্ঞা জারি করেন আদালত। এর আগে দুদকের উপপরিচালক মোহাম্মদ জাকারিয়া তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। ২৫% গ্যাস সাশ্রয়, তাই টাকাও বাঁচে ২৫%।